যে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে দেশের শীর্ষ দৈনিক পত্রিকার প্রধান প্রধান শিরোনাম নিয়ে আজকে আমাদের আয়োজিত অনুষ্ঠানের অতিথি থাকছেন মোহনা টেলিভিশনের যুগ্ম বার্তা সম্পাদক নয়ন মুরাদ জনাব নয়ন মুরাদ আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে আপনাকেও ধন্যবাদ আমরা পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলো একটু দেখে নিব শুরুতে আমি শিরোনামগুলো পড়ছি শুরুতে আমার হাতে রয়েছে বাংলাদেশ প্রথম আলো তারা শিরোনাম করেছে অপেক্ষা করুন মূল্যস্ফীতি কমবে ছয় মাস পর সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী কথা বলেছেন অথচ পনেরো মাস ধরে মূল্যস্ফীতি নয় শতাংশের উপরে খেলাপি ঋণ মোটা তেজা করণ কর্মসূচি সাফল্যে অভিনন্দন রয়েছে দৈনিক ইত্তেফাক ইত্তেফাক শিরোনাম করেছে সরকার ব্যাংক হিসেব থেকে ব্যাংক থেকে বেশি ঋণ নিলে বিনিয়োগ ব্যাহত হবে মাছ ধরতে আধার দিতে হয় কালো টাকা সাদার সুযোগ নিয়ে প্রধানমন্ত্রী কথা বলেছেন সমকাল সমকালের শিরোনাম ডিসেম্বরের মধ্যে কমে আসবে মূল্যস্ফীতি অর্থমন্ত্রী বলেছেন এই কথা কালো টাকা সাদা করার সুযোগ নেই এনবিআর চেয়ারম্যান কথা বলেছেন অবৈধ অর্থ ব্যাংকে আনতে কালো টাকা সাদার সুযোগ প্রধানমন্ত্রী বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম দেখব বছর শেষে কমবে মূল্যস্ফীতি বাজেট নিয়ে সংবাদ সম্মেলন অর্থমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ প্রধানমন্ত্রী দিল্লি যাচ্ছেন আজ কঠিন সময়ে দুর্বল বাজেট সিপিডির সংবাদ সম্মেলনে কথা বলা হয়েছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা বড় চ্যালেঞ্জ বলেছেন প্রধানমন্ত্রী রয়েছে যুগান্তর শিরোনাম করেছে টাকা সাদার সাফাই মূল্যস্ফীতি কমবে বছরের শেষ দিকে অর্থমন্ত্রী বলেছেন সংকট উত্তরণে পদক্ষেপ নিতে বাজেট ব্যর্থ মাছ ধরতে আধার দিতে হয় দেশ রূপান্তর শিরোনাম প্রতিশ্রুতি স্পষ্ট পথ অস্পষ্ট ফাঁকিতে পুরস্কার উশোলে তিরস্কার সিপিডির মতামত এটি তিস্তায় ভারত রোহিঙ্গায় চীন রয়েছে বণিকবার্তা বার্তা তারা শিরোনাম করেছে মে মাসে তিন বছরের সর্বোচ্চ রেমিটেন্স এলেও রিজার্ভের ক্ষয় থামেনি বেসরকারি খাতে বিনিয়োগ প্রতিবন্ধকতা বেড়ে যাওয়ার আশঙ্কা সরকারের ব্যাংক ঋণ নির্ভরতা শুল্ক বৃদ্ধির প্রভাব দ্য স্টার রাইজিং ইনফ্লেশন মেজার ফাইন্যান্স ব্রিফিং নো কংক্রিট স্টেপস টু অ্যাড্রেস ইনফ্লেশন লো রিজার্ভস সিপিডি এ ছিল দৈনিক পত্রিকার প্রধান প্রধান শিরোনাম আমরা শিরোনামগুলো পড়লাম আপনি মানে ইতিমধ্যে আমরা দেশবাসী অবগত আছে যে গত ছয় জুন বাজেট পেশ হলো এরপরে বাজেট উত্তর যে সংবাদ সম্মেলন হয় সেটিও হয়েছে সেই অনুযায়ী বাজেটের খবরগুলোই ঘুরে ফিরে আসছে পত্রিকার প্রধান প্রধান শিরোনাম সব পত্রিকা একইভাবে শিরোনাম করেছে আমরা যদি একটু আসতে চাই একটি শিরোনাম নিয়ে যে মানে কালো টাকা সাদা করার প্রসঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীও গতকালকে এ বলেছেন যে ইত্তেফাক পত্রিকাটির শিরোনাম ধরে যদি বলি যে মাছ ধরতে আধার দিতে হয় কালো টাকা সাদার সুযোগ নিয়ে প্রধানমন্ত্রী অলি আপনাকে ধন্যবাদ এখানে বিষয়টি হচ্ছে যে কালো টাকা সাদা তো একটা প্রক্রিয়া বাজেটের মধ্যেই একটা প্রক্রিয়া এটা প্রতি বছরই থাকে আমাদের বাজেটে এবং এটা দীর্ঘদিন ধরে প্রতি বছরের বাজেটেই আমরা দেখি কম বেশি কম বেশি একটা সুযোগ থাকে বছর যেটা করা হয়েছে যে পনেরো শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা সাদা করার যে প্রক্রিয়া রাখা হয়েছে এটি একটি বিষয় আরেকটি হচ্ছে যে অবৈধ ফ্ল্যাট প্লটের মালিক যারা আছে ওটাও তো কালো টাকা অবৈধ টাকা তাদেরকেও একটা সুযোগ দেয়া হয়েছে তো সেক্ষেত্রে সমস্যার জায়গা যেটি সেটি হচ্ছে

যারা এই আধার যাদের জন্য দিচ্ছেন এই খাবার যাদের জন্য টপ ফেলা হচ্ছে ওরা তো জেনে যাচ্ছে যে আমাকে ধরার জন্য এই টপ ফেলা হচ্ছে ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলে সেরা পললে সেরা অফার এর জন্য তারা এই সুযোগটা নিতে চায় না বা নেবে না এর আগে দুдок বলেছিল যারা এ করবে স্বীকার করবে যে আমি অপরাধ করেছি আমি দুর্নীতি করেছি তাদেরকে আমরা ক্ষমা করে দেব কিন্তু সেইটাকে অনেকে ফাঁদ মনে করেছিল অনেকে পা এনবিআর এরকম উদ্যোগ নিয়েছিল তো সেক্ষেত্রে এটা আদৌ সম্ভব কি না এবং অনেক বিশেষজ্ঞরা বলছেন যে এই যে কালো টাকা সাদা করার বিষয়টি এটিকে এক ধরনের উস্কানি মানে অপরাধ করার আর উস্কানি আমরা এরকমও দেখেছি যে বিশেষজ্ঞদের কিছু মহল থেকে এরকম বলা হয় যে আমি তো কিছু টাকা দিলেই বেঁচে যেতে পারি তাহলে আমি অপরাধ করতে পারি এটা বিশ্লেষক যারা আছেন অর্থনৈতিক বিশ্লেষক আমরা আমাদের অবস্থান থেকে সাংবাদিকতার অ্যাঙ্গেল থেকে কথা বলি আমরা সাংবাদিক হিসেবে সাংবাদিকতার লাইন আপ মেপে মেপে কথা বলি আমরা কিন্তু যারা অর্থনৈতিক বিশ্লেষক আছেন এটা নিয়ে সবসময় ভাবেন তারা তারা তো আরো বড় পরিসরে তারা কথা বলেন অনেক বড় পরিসরে তারা ভাবেন সেই জায়গা থেকে তাদের চিন্তা একেবারে অবহেলা করার মতো না আবার পলিটিক্যাল দৃষ্টিকোণ থেকে যদি দেখা হয় যারা রাজনীতিবিদ তারা হয়তো অন্য দৃষ্টিকোণ থেকে দেখবেন কিন্তু আমরা মনে করি যে সামগ্রিক অর্থে যদি সত্যি সত্যি মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে বলেছেন যে অবৈধ টাকা ব্যাংকে ফেরত আনার জন্যেই এই উদ্যোগটি নেওয়া হয়েছে সেটা যদি আসলেই পারা যায় বা কত পার্সেন্ট পারা যাবে সেটা যদি 5% 10% ও বাড়া যায় তাও অনেক টাকা কিন্তু আসবে বেনজীরের কালো টাকা সাদা করার সুযোগ নেই এটি এনবিআর চেয়ারম্যান বলেছেন হ্যাঁ এটি আরেকটি আলোচিত বিষয় সাম্প্রতিক সময়ে সেটি হচ্ছে বেনজীর সাহেব পুলিশের খুব চৌকস অফিসার ছিলেন বাট উনি পুলিশ বাহিনীরটাকে একদম পেশাদার পুলিশ বাহিনী এই সেই অনেক কিছু করার চেষ্টা করেছেন কিন্তু এখন যেটা হয়েছে যে শততার আড়ালে তিনি যা করেছেন

যে আপনাকে অনেক ধন্যবাদ সময় সংক্ষিপ্তদের জন্য আমরা আরও দু একটি প্রসঙ্গ ছিল টানতে পারেন